সুপ্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। রেমিটেন্স যোদ্ধার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের রেমিটেন্স যোদ্ধার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। ওমান প্রবেশে আর কোনো বাধা নেই, ওমান প্রবেশে কোনো বিধিনিষেধ নেই, যে কোনো প্রবাসী চাইলেই পুনরায় ওমান যেতে পারবেন। 12 ক্যাটাগরির লোক ওমান প্রবেশ করতে পারবে না এই বিষয়টিকে গুজব হিসেবে আখ্যায়িত করেছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও ইতিপূর্বে এই ক্যাটাগরির বিষয়ে বাংলাদেশে অবস্থিত ওমান দূতাবাস এবং ওমানের শীর্ষ ট্রাভেল এজেন্সি ট্রাভেল পয়েন্ট থেকে নিষেধাজ্ঞার বিষয়টি বলা হয়েছিল, তবে আজ ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতির মাধ্যমে এই তথ্যকে গুজব হিসেবে প্রকাশ করেছে। আজ ওমানের একাধিক জাতীয় গণমাধ্যমে এই নিউজ এসেছে। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সুনির্দিষ্ট চাকরির পদবীধারী কর্মচারীরা ওমানে প্রবেশ করতে পারবে না, এই ধরনের কোনো সিদ্ধান্ত তারা নেয়নি। উল্লেখিত ভুয়া প্রতিবেদন অনুযায়ী দেখা গেছে যে গৃহকর্ম, কৃষক, বিল্ডিং উপকরণ, বিক্রয়কর্মী, নির্মাণ শ্রমিক, সহকারী, ব্যক্তিগত গাড়িচালক, ওয়েটার, বিউটি সেলুন কর্মী, নাপিত, লন্ডি শ্রমিক, ওয়েল্ডার, এই ধরনের কর্মীরা ওমানে ফিরতে পারবেন না এমন তথ্য প্রচার করা হচ্ছে। ওমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আজকের বিবৃতি অনুযায়ী এখন থেকে ওমানে প্রবেশে কোনো ধরনের বাধা নিষেধ আর থাকলো না। যে কোনো প্রবাসী চাইলেই তিনি পুনরায় ওমান যেতে পারবেন, তবে অবশ্যই তার স্পন্সরের সাথে যোগাযোগ করে এবং মুভা অ্যাপ্রুভাল নিতে হবে। সেই সাথে অন্যান্য যেসব প্রসেসিংগুলো রয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে। এছাড়া ওমানে ফের ভয়াবহ রূপ নিচ্ছে মহামারী করোনা। দেশটিতে করোনায় গত 24 ঘন্টায় নতুন 660 জন রোগী শনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়, যা গতকালের তুলনায় 84 জন বেশি আক্রান্ত হয়েছে। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 94,711 জন, তাদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 86,195 জন। গত 24 ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন 414 জন এবং নতুন 12 জনের মৃত্যু সহ মোট মৃত্যুর সংখ্যা 865 জন। গতকালের তুলনায় আজ মৃত্যু বেড়েছে 5 জন। দেশটিতে গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা 57 জন। এখন পর্যন্ত ওমানের বিভিন্ন হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন 539 জন, তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন 179 জন। দেশটিতে ফের করোনা পরিস্থিতি ঊর্ধ্বমুখী হওয়ায় ইতিমধ্যেই ওমানের পুরাতন বিমানবন্দরটি ফিল্ড হাসপাতাল করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুর দিকে এটি উদ্বোধন করার কথা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। ওমানের সকল নাগরিক ও প্রবাসীদের সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই সাথে করোনার প্রাদুর্ভাব কমাতে সকলকে সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রণালয়। এখনকার মতো আপডেট এটুকুই। ওমানের পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।